বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে মানুষের মনে প্রশ্নের যেন শেষ নেই। প্রতি বছরই নতুন বছরে বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় পরিবর্তন আসে। সেই আগ্রহের ভিত্তিতেই বিভিন্ন ওয়েবসাইট বছর বছর প্রকাশ করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা। তেমনই দুইটি জনপ্রিয় প্রতিষ্ঠান হচ্ছে ফোর্বস এর রিয়েল টাইম বিলিয়নিয়ার এবং ব্লুমবার্গে প্রকাশিত বিশ্বের 100 জন ধনী ব্যক্তি শীর্ষক রিপোর্ট। এই রিপোর্টের ভিত্তিতে আসুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর শীর্ষ 5 ধনী মানুষ সম্পর্কে। এই তালিকায় প্রথমেই রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী মাস্ক 2021 সালে তার মোট সম্পদের সঙ্গে $121 বিলিয়ন যোগ করেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন তিনি। 50 বছর বয়সী প্রতিভাবান ইলন মাস্কের মোট সম্পদ $300 বিলিয়ন অতিক্রম করেছে। 29 ডিসেম্বর পর্যন্ত মাস্কের মোট সম্পদ ছিল $277 বিলিয়ন। ইলন মাস্কের আয়ের সিংহভাগই প্রযুক্তি খাতে। উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে টেসলা এবং স্পেস এক্স। অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রয়েছেন দ্বিতীয় স্থানে। অবশ্য তার মোট সম্পদের সঙ্গে খুব একটা যোগ করতে পারেননি তিনি। সিএনবিসি জানিয়েছে $195 বিলিয়ন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। মাত্র $5 বিলিয়ন যোগ করেছেন তার মোট আয়ের সাথে। জেফ বেজোসের বয়স 58 বছর। আমেরিকার সিয়াটেলে তিনি বসবাস করেন। পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনের উদ্যোক্তা ও সিইও জেফ বেজোস কিছুদিন আগেও ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। অন্যদিকে তৃতীয় স্থানটি দখল করে আছেন বার্নার্ড আর্নল্টের। তার মোট সম্পদ $176 বিলিয়ন। আর্নল্ড হল বিলাস দ্রব্য LVMH এর সিইও, যার লুই ভিটন, ক্রিশ্চিয়ান ডিওর এবং গিভেনচির মতো ব্র্যান্ডের মালিক। এছাড়া চতুর্থ স্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদ $139 বিলিয়নে বেড়েছে। 2021 সালে মোট সম্পদের সঙ্গে $7 বিলিয়ন যোগ করেছেন তিনি। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ $130 বিলিয়ন নেট মূল্যের সাথে 2021 সালে $47 বিলিয়ন যোগ করেছেন। পৃথিবীর পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে তিনি রয়েছেন বর্তমানে। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ $128 বিলিয়নের সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। তিনি এবছর $24 বিলিয়ন যোগ করেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন মার্সি মিডিয়ার পর্দায়।